আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা খুবই একটা প্রয়োজনীয় রেমেডি। এই শীতে আমাদের অনেকেরই কিন্তু চুল পড়ে যাচ্ছে। আবার অনেকেরই মানে কমপ্লেইন যে আমার চুলে প্রচুর খুশকি হয়ে গেল শীতের মধ্যে। তো এই সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আজকে কিন্তু আপনাদেরকে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা দিয়ে চুলের সকল রকম সমস্যার সমাধান আপনি করে নিতে পারবেন। আজকে আমি যে রেমেডি তৈরি করব সেটা কিন্তু আপনারা বছরের পর বছর ঘরে রেখে আপনার চুলে ইউজ করতে পারবেন, এমনকি এই রেমেডি দিয়ে আপনার চুলের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে নিতে পারবেন। অনেকেরই আছে চুলের যে জায়গা স্কিন সেখানে অনেক রকম চুলকানি হয় বা চুল লম্বা হচ্ছে না, চুলের আগা ফেটে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুল ফেটে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, সব রকম সমস্যার সমাধান আজকে কিন্তু এই রেমেডিটা আপনাকে দিয়ে থাকবে। এমনকি চুলের যে জলমল একটা ভাব, সেই সিল্কি ভাব কিন্তু আবার ফিরে আসবে। তো সেই রেমেডি তৈরি করতে আমার যা যা লাগছে সেগুলো আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মেথি, নিয়েছি কালো জিরা, দুইটার পরিমাণ, মেথির পরিমাণ একটু বেশি কালো জিরা থেকে আর কালো জিরার পরিমাণ একটু কম। তো আপনি যতটুকু বানাবেন ঠিক সেই আন্দাজেই এখানে নেবেন। এখন মেথি দানা আর কালো জিরা আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখিয়ে হয়তো বুঝতে পারছেন, এই তো আমার এগুলো কিন্তু মিহি গুঁড়া হয়ে যায় নাই, কিছুটা দানা দানা আছে, এতে করে কোনো প্রবলেম নাই। একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি আমি যে রেগুলার তেল ইউজ করি, প্যারাশুট নারকেল তেল, সেখান থেকে এক কাপ পরিমাণ নারকেল তেল। আপনি যতটুকু বানাবেন ঠিক সেই আন্দাজেই নেবেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল তেলের। তো এখানে আমি অ্যাড করে দিব প্রায় 5 টেবিল চামচ পরিমাণ মেথি দানা আর কালো জিরার গুঁড়া। এগুলোকে আমি একসঙ্গে করে 10 মিনিটের মতো জাল করব। মানুষের সৌন্দর্যের বড় একটা অংশ হলো চুল, আর চুল যদি সুন্দর না হয় মানুষকে দেখতে কিন্তু তেমন ভালো লাগে না। এই চুল সুন্দর আর ঝলমলে রাখার জন্য আমরা কিন্তু এই রেমেডি সপ্তাহে একবার ইউজ করতে পারি। এই রেমেডি ইউজ করার পর আপনি 2 ঘন্টা চুলের মধ্যে দেওয়ার পর আপনি কিন্তু চুলটা শ্যাম্পু করে নিলেই আপনার চুল অনেক অংশে আগের তুলনায় দেখতে অনেক বেশি ঝলমলে, সিল্কি, চুলের গোড়া শক্ত, এমনকি ধীরে ধীরে চুল অনেক লম্বা হতে থাকবে। যারা চুল লম্বা করতে চান তারা চেষ্টা করবেন সপ্তাহে 2 বার এই রেমেডি ইউজ করতে। চুল লম্বার ক্ষেত্রে এই রেমেডিটাকে রাতে চুলে ইউজ করতে হবে, সকালে শ্যাম্পু করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কালো জিরা, মেথি, নারকেল তেল একসঙ্গে করে আমি কিন্তু এটা জাল করে নিচ্ছি। আমি যেই তেলটা এখানে ইউজ করেছি সেটা আমার বাসায় ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আপনি চাইলে কিন্তু অন্য ব্র্যান্ডের নারকেল তেলও এখানে ইউজ করতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনি বাসায় হাতে তোলা নারকেল তেল থাকে, তাহলে কিন্তু সব থেকে বেশি বেটার হয়। আর এখন আমি এটাকে খুব ভালো করে জাল করে একদম মানে তেল আর কালো জিরা, মেথির যে রস সেটা একসাথে বের হয়ে তেলটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তেলের কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই তেলটাকে ঠান্ডা হওয়ার জন্য হাঁড়িতে কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হওয়ার পর তেলটা ছেঁকে আমি তেলের থিকনেসটা বা কালারটা আপনাদেরকে দেখিয়ে দেবো। মেথি কালো জিরা দেওয়ার কারণে তেলের কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। মেথি আর কালো জিরার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন, যেগুলো আমাদের স্কিন এবং চুলের জন্য অনেক বেশি উপকারী উপাদান এই মেথি আর কালো জিরার মধ্যে রয়েছে। তো এটা শুধু আমাদের চুল বড় করা, চুলের গ্রোথ ভালো করা, এমনকি চুলের আগা ফাটা বা চুলের যে কোনো সমস্যার সমাধান করে না, চুলের নিচের যে স্কিন সেটাও কিন্তু অনেক ভালো রাখে। তো আশা করি আজকের এই রেমেডি আপনাদের কাছে দেবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও ভালো করে প্রেস করে দেবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি একটা ছাঁকনিতে করে ভালো করে ছেঁকে নিচ্ছি। আমি এই তেলটাকে 2 বার ছেঁকে নেব যাতে করে তেলের নিচে যে জমানো মেথি কালো জিরার গুঁড়া থাকে সেটা যেন আর না থাকে। আশা করি বিষয়টা দেখেই বুঝতে পারছেন। এই রেমেডি তৈরি করে কিন্তু আপনারা বছরের পর বছর এমনিতেই বোতলে ভরে চুলে ইউজ করতে পারবেন। একসঙ্গে একটু বেশি করে তৈরি করবেন, তাহলে দীর্ঘদিন আপনি চুলে ইউজ করতে পারবেন। এখন আরও একটা ছাঁকনিতে করে আমি ছেঁকে নিচ্ছি। ফাইনাল আমি এটাকে ছেঁকে একটা বোতলে রেখে দেব, যখন আমার প্রয়োজন হবে তখন আমি নামিয়ে ইউজ করব। তো আশা করি রেমেডি দেখে শিখে নিয়েছেন কীভাবে তৈরি করবেন চুলের সকল রকম সমস্যার সমাধান। তো আজকের রেসিপি হয়তো আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিবেন।
এখন আমার চুলে দেওয়ার জন্য তেলটা রেডি। তো ঠিক আছে, আমি এভাবেই আমার চুলের রেমেডি তৈরি করি, আপনারাও বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।